আওয়ামী লীগ তো রাজনীতি করে নাই, বিরাজনীতি করছে। আমরা এটার পরিবর্তন চাই। জাস্ট বিকজ উই ওয়ান্ট টু ফর্ম এ পলিটিক্যাল পার্টি, উই দ্য আইডিয়া অফ উইনেস, উই বলতে কিন্তু আমি জাস্ট এই পাশটা বুঝাই নাই, উই কম্বাইন্ডলি উই, জাস্ট বিকজ উই ওয়ান্ট টু ফর্ম এ পলিটিক্যাল ওরিয়েন্টেড ফরমেশন, এর মানে এটা বুঝাচ্ছে না আমি অন্যজনকে আবার আমি এখানে হচ্ছে তাদেরকে কোনোভাবে ম্যানেজ করে দিচ্ছি, নো। সো আমাদের যত বেশি ইন্টারাকশন হবে, এই যে আজকে আমি আসছি কথা বলছি, এখানে অনেক কনফিউশন হয়েছে, আমাদের যত বেশি ইন্টারাকশন হবে, ওই যে উপাদল কাদের বলছিল না যে দেখা না হোক কথা না হোক, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে অ্যাটলিস্ট, এই যে এটা যখন হবে তখন আমাদের এই কনফিউশনগুলো কাটা যাবে। আমি কিন্তু বলি নাই পলিটিক্যাল ফর্ম আমরা করছি করবো এরকম, আমি যা বলছি আমি যদি করি কেন আপনাকে আওয়ামী লীগ থেকে আমাকে বেশি প্রাধান্য দিবে, এটা নিয়ে চিন্তা করতে আমি জাস্ট বলছি। এখন দেখেন আমি একটা জাস্ট প্রশ্ন করি, আমি ওই দিন জগন্নাথ ইউনিভার্সিটিতে বলছিলাম, একটা বক্তব্যকে ইজিলি ক্যান বি টেকেন আউট অফ দ্য কনটেক্সট, ইজিলি একটা বক্তব্যের একটা লাইন এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কনটেক্সট থেকে আলাদা করে ফেলা যায়। ধরেন আপনি কোনো একটা জায়গায় লেখা দেখলেন, সিম্পল একটা লেখা এটা দেয়ালে, যে আপনি কি খান, লেখাটা কি আপনি কি খান, একটা প্রশ্নবোধক চিহ্ন ভাই। এখন এটার কয়টা মিনিং হইতে পারে, এটা মিনিং কয়টা হইতে পারে বলেন। ওকে ফাইন, আলোচনা দীর্ঘ না করি, এটা মিনিং কয়টা হইতে পারে, আপনি কি খান, একটা উত্তর হইতে পারে আপনি কি খাচ্ছেন কি না, ইয়াস আমি খাই। দুই নম্বর উত্তর কি হইতে পারে, আপনি কি খান, আপনি কি ভাত খাচ্ছেন নাকি মাছ খাচ্ছেন, রাইট। ওকে তিন নাম্বার, আপনি কি খান নাকি চৌধুরী নাকি ভুইয়া। তাইলে দেখেন একটা একটা সেন্টেন্সকে আপনি বিভিন্ন পারসেপশনে নিচ্ছেন, আমরা এই তিনটা পারসেপশনই নিয়ে কি আমরা এটা মানুষ চাই, আমরা চাই না আওয়ামী লীগ যেটা নির্ধারণ করে দিছে এই পারসেপশনটা সবাই গ্রহণ করবে, এটা আমরা চাই না। এখন এটা কিভাবে সম্ভব হবে, এটা সম্ভব হবে ডিসকাশনের মধ্য দিয়ে, দ্য ডিসকাশন উই আর নাও হ্যাভিং, কারণ আমরা জানি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে যাওয়া সম্ভব, আদারওয়াইজ কখনোই সলিউশনে যাওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের ডিসকাশনের দ্বারটা উন্মুক্ত থাকুক, আমাদের সহমত প্রকাশ করতে হবে এটা আমরা চাই না, এই দ্বিমত প্রকাশ অব্যাহত থাকুক, কারণ এই দ্বিমত প্রকাশের মধ্য দিয়েই আমরা সলিউশনে পৌঁছাতে পারবো। আদারওয়াইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল।